আর হসপিটালের পাশে চারিদিকে দেখো কত নারকেল গাছ, নারকেল গাছ আম গাছ তোমরা দেখতে পারবে। এখানে কমন ব্যাপার, মানে প্রত্যেকটা জায়গায় নারকেল গাছ প্রচুর থাকে, দেখো। আর আম গাছগুলো দেখো তোমরা, এটা একটা পাম্প হাউস হসপিটালের মধ্যে। এখানে গাড়ি পার্কিং জায়গা, সমস্ত যারা আসে পেশেন্টরা, বাড়ির লোকজনরা আসে, তারা সবাই এখানে গাড়ি রাখে। তো বোন সোনালী মন্দিরে পুজো দিতে এসছে, বাঙালি কালী মন্দিরে। আজ অবশ্য অমাবস্যা, রাতেও পুজো আছে, মাটো এখন পুজো দিতে আসলো। পুজো অলরেডি সকালে পুজো শুরু হয়ে গেছে, বোন উপোস করে আছে, অঞ্জলি দেবে। দেখো পুজো শুরু হয়ে গেছে অলরেডি। এটা দেখো বাঙালি শিব মন্দির, বোনেদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে ওদের। তো ফ্রেন্ড, আমি সবে অফিস থেকে বাড়ি আসলাম, রাতে দেখো রান্না হচ্ছে জিওল মাছ দিয়ে, পটল আলু দিয়ে তরকারি হবে, বাবাই বসে টিভি দেখছে, আর এদিকে বোন কালকে চলে যাবে ব্যাডিং বেডিং গোছাচ্ছে বোনের। অনিরুদ্র পিসির কাছ থেকে সবকিছু, নতুন ড্রেস পেয়েছে, জামা প্যান্ট বেল্ট, নতুন ব্যাগ, নতুন ব্যাগ, নতুন জামা প্যান্ট বেল্ট, চশমা ব্যাগ সব কিছু। দেখো হিরো সেজে বসে আছে, দেখো বাবার কিন্তু আজকে জন্মদিন না, কিন্তু ওর পিসি চলে যাবে বলে কালকে, তার জন্য আজকে ছোট্ট একটা আইসক্রিম কেক এনে কাটছে। দেখো আরে এইদিকে দেখো কেক মাখানো হচ্ছে, দাদা দাদা দে যা।
দেখো নিজে কেটে নিজেই খাচ্ছে। আজকে কিন্তু হ্যাপি বার্থডে না, তবু দেখো বাইরে থেকে একটা কেক আইসক্রিম নিয়ে এসে সেটা কেটে খাচ্ছে, পিছিয়ে চলে যাবে কালকে তার জন্য। কেমন লাগছে? তো ফ্রেন্ড, আমরা কালী বাড়িতে গিয়েছিলাম, ঠাকুরের প্রসাদ খিচুড়ি নিয়ে এসেছি। দেখো তো ফ্রেন্ড, অনেক রাত হয়ে গেছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলের পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও।